খুব সকাল সকাল চলে এসেছি বাগানে আজকে তোমাদের একটা খুব সহজ সরল বিনা পরিচর্যার গাছ সম্বন্ধে কিছু বলবো যতটুকু জানি ততটুকুই দেব নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাবো এই ঝুলন্ত বা হ্যাঙ্গিং মানে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যায় এমন একটি গাছ অনেক ধরনের হয় এই ঝুলন্ত গাছ এই গাছগুলো লতানো টাইপের ওপরে ঝুলিয়ে দিলে বেশ অনেকটাই নিচে নেমে আসে দেখতে ভীষণই ভালো লাগে কতগুলো আছে আগে তোমরা দেখে নাও তারপরে এই গাছ সম্বন্ধে আমি কিছু বলবো এখানে আছে তিন রকমের এখানে আছে চার পাঁচ ছয় সাত রকমের আছে দেখো এই হচ্ছে আমার ঝুলন্ত গাছ বাগান করতে গেলে অনেক রকমই গাছ লাগাতে হয় তো এই ঝুলন্ত গাছ অন্যতম একটা গাছ এ গাছটা কি একটা সুবিধা বলতো এ গাছের পরিচর্যা কিছু নেই এ গাছটা ভীষণই নরম কাণ্ডের বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এদের একটু মাঝে মাঝে এনপিকে আর জল স্প্রে করে দিলেই পাতাগুলো চকচক করে দেখতে ভীষণই ভালো লাগে এদের বৈশিষ্ট্য হলো এদের যে পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে চলো আমি দেখাই আমার কি কি হ্যাঙ্গিং আছে প্রথমে চলে এসেছি দেখো এটা একটা আহ তবলা কাঠের যেহেতু আমার ছেলে তো গান শিখতো আমার বাড়িতে একটা গানের পরিবেশ ছিল এক সময় তো এটা যেহেতু কাঠের আমার মনে হলো ফেলে না দিয়ে আর আমি তো আগাগোড়ায় ফেলে যেটা নষ্ট সংসারে লাগে না সেই কাজ সেই জিনিসটাকেই কাজে লাগানোর চেষ্টা করি তো এটা আমার মনে হলো যে একটুখানি হ্যাঙ্গিং লাগাই তাই লাগিয়েছি হ্যাঙ্গিং দর্শক বন্ধু এই হ্যাঙ্গিং গাছের প্রথমেই বলবো টব নির্বাচন টব নির্বাচন তুমি যাতে করবে চলো আর দেখাচ্ছি এই দেখো আমি ছোট ছোট এইখানটায় দেখো একটা সাবানের বাটি যে সাবানে আমরা বাসন মাজি সেই সাবানের বাটি একটু নিচটা ছিদ্র করে একটু অল্প মাটি দিয়ে মাটি কি মাটি দেবে মাটি যে সব আমরা বাগানের মাটি ব্যবহার করি সেই মাটি দিলেই হবে কোনো কিছুই লাগবে না মাঝে পাতা পাতা সার দিলে এই যে দিলাম এইবার এটা দেওয়ার পর দেখো আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে বাড়তে দেখো কতটা হয়ে গেছে এটা একটা ছোট্ট বাটি আমি এই আর দেখা যাচ্ছে না মানে এত ঘন হয়ে গেছে এই ছোট্ট বাটিতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তাহলে প্রথমেই একটা ছোট্ট বাটি নেবে সেই বাটিতে একটু এই সাধারণ মাটি নিয়ে নেবে নিয়ে কটা দু একটা দু চারটে গাছ লাগালেই হবে এই গাছটার নাম আমি জানি না দর্শক বন্ধু জাস্ট লাগাতে হয় লাগাই আমি মিট আপে পেয়েছিলাম গ্রিন ফ্রেন্ডস লাইফ গার্ডেনের ঝুম আমাকে দিয়েছিল। তো ওই গাছ আমি নিয়ে এসে লাগিয়েছি দেখো কি সুন্দর আকার ধারণ করছে জলের যেমন বৈশিষ্ট্য জলকে যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে ঠিক তেমন হ্যাঙিও তাই যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে তাহলে দেখো এখানে আমি একটা টবে রেখেছি সেটাও খুব সুন্দর হয়েছে এখানে একটা তবলায় রেখেছি সেটাও সুন্দর হয়েছে এটা একটা ছোট্ট বাটিতে করছি সেটাও সুন্দর হয়েছে তো চলো আর একটা দেখায় এটা আমি একটা কার্টুনের মতন করেছি এটা পিছনটা এত সুন্দর ঘন হয়ে গেছে ঠিক যেমন চুল হয় মানুষের চুল হয় ঠিক সেরকম ঝাপটি ঝাপটি চুলের মতন হয়ে গেছে আর সামনেটা দেখো সামনেটা আমার এটা উনুন ছিল সেই উনুনের মধ্যেই কিছুটা মাটি দিয়ে এটা করেছি এটাও খুব সুন্দর এ দেখো একটা কার্টুনের মতন হয়ে গেছে মাথায় চুল আর এই যে হচ্ছে মুখ আর একটু চোখ নাক করে দিয়েছিলাম আমি দেখো এইগুলো একটা কি তুমি নিজের মতন করে যে প্লাস্টিকের যে সকল টপগুলো পাওয়া যায় কার্টুনের মুখ সেখানে নিয়ে এসে বসিয়ে দিলেও হবে মানে খুব সহজেই আমরা এটাকে বাগানে সাজানোর জন্য রাখতে পারি প্রথমে তুমি টপ যে কোনো টপ তুমি নির্বাচন করলে মাটিও সাধারণ মাটি গাছটা লাগালে এবার জল মাঝে মাঝে জল দিলে জল কিন্তু লাগে ওরা একটু জলটা না দিলে ওরা শুকিয়ে শুকিয়ে যায় তো জলটা দিলে যেমন লাগলো জল দিলে আর মাঝে মাঝে এনপিকে দিলে ব্যাস আর ফাগিসাইড ইনসেকটিসাইড যখন বাগানে দিলে দিলে ওদের যে দিতেই হবে ওরা কিন্তু সেটা বলবে না যে আমাদের দাও ওদের না দিলেও চলে যাবে তো সবাইকে যখন দাও ওদের একটু দেবে এই হয়ে গেল পরিচর্যা খুব সহজভাবেই এদেরকে আমরা ছাদ বাগানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এটা একটা হ্যাঙ্গিং গাছ মাত্র একটি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে জানি না এর নামটা খুব সুন্দর হয়েছে দেখো সবুজ আর একটাও পাশে চলে এসেছে দেখো দুটো দুই কালারের সবুজ আর লাল আমি একটাতে লাগিয়েছি দুটো হয়েছে তো এটাও তোমরা হ্যাঙ্গিং করতে পারো পাশে রয়েছে বেবি সান রোজ এটাও তাই খুব ছোটো ছোটো ফুল হয় এটাও তোমরা হ্যাঙ্গিং করতে পারো আবারও এগুলো সব ঝুড়িতে লাগাবে দেখতে খুব সুন্দর লাগবে এগুলো হচ্ছে অক্সালিক একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে পার্পেল কালার এগুলোও তোমরা যদি খুব সুন্দর এটা লাগিয়ে ঝুলিয়ে দিতে পারো এগুলোও কিন্তু হ্যাঙ্গিং হয় খুব সুন্দর ছোটো ছোটো ভাইরাল কালার ডিপ অ্যান্ড লাইট ফুল ফোটে ভীষণই ভালো লাগে এগুলো খুব সূক্ষ্ম নরম গাছ এদের কিন্তু জল দিতে হবে ঠিক মতন আর মাঝে মাঝে একটু এনপিকে দিয়ে দেবে ব্যাস এদের আর কোনো নেই পরিচর্যা নিয়েই ফাগিসায় মাঝে মাঝে একটু করে দেবে আর এটা জল না দিলে কিন্তু একদম নেতিয়ে যাবে এদের যথেষ্ট পরিমাণে জল দিতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর করতে হবে এই গেল হ্যাঙ্গিং আর কিছু দেখো তোমাদের দেখ এই যে এখানে তিনটে জিনিস আছে এই তিনটে জিনিস আমাকে মালদা রনি ভাই দিয়েছিল এইটা এ দেখো এই এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাও হ্যাঙ্গিং এই গাছটা আমরা এই যে সবুজ হয় আর ভায়োলেট কালারের হয় এটা রনি ভাই দিয়েছিল রনি ভাইয়ের গাছগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তা আমি আবার লাগিয়েছি আর এটাও দেখো একটা সুন্দর তৈরি করে ও আমাকে গিফট করেছিল আর এ একটা তিনটে দিয়েছিল রনি ভাই রনি ভাই এগুলো আমার এক জায়গাতেই রাখা আছে আর এগুলো আমি সব ছোট ছোটো বাটিতে একটু ছিদ্র করে নিয়ে অল্প একটু মাটি দিয়ে এগুলো সব রোপণ করে দিয়েছি এগুলো যখন ঘন হয়ে যাবে তখন এদেরকে দেখতে সুন্দর লাগে তবে এদের এত সহজে এদের আবার নতুন করে চারা তৈরি করা যায় সেটা আমি বলবো দেখো এই যে অগ্রভাগুলো এটাকে এরকম করে কেটে নিয়ে একটু রোপণ করে দিলেই হয়ে যাবে এ গাছ একদম নষ্ট হয় না যেখানে যেভাবে লাগানো হয় সেইখানটাতেই ওদের জীবনযাপন সম্পূর্ণ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা আমি নতুন করে লাগিয়েছি আমাকে এই যে রনি ভাই যে হ্যাঙ্গিংটা দিয়েছিলো সেখান থেকে কটা নিয়ে এটাকে লাগিয়েছি দেখি হয় নাকি এটা একটু বেশ কষ্টদায়ক দুবার চারবার লাগানোর পর এটা হয়েছে তবে এগুলো একে একেবারেই সহজ সরল এগুলো আমরা যেভাবে হোক লাগাতে পারি দর্শক বন্ধু করে বাড়িতে ঝোলানোর জায়গা থাকলে সেখানে ঝুড়িতে লাগিয়ে ঝুলিয়ে দাও অপূর্ব লাগবে খুব সুন্দর আমি রিসেন্ট সিমুরালি গেছিলাম একটা সিঁড়ি আছে ছাদে ওঠার সেই সিঁড়ির নিচে সিঁড়ি বলতে মই বলি আমরা যাতে সেই মইয়ের নিচে কি সুন্দর হ্যাঙ্গিং করেছে ঝুড়িতে অপূর্ব লাগছে খুব সুন্দর এক একটা ছাদ বাগানে ভিডিও করতে গিয়ে এক এক ধরনের টিপস আমরা পেয়ে থাকি সেগুলোই দর্শক বন্ধু তোমাদেরকে শেয়ার করি কেন করি বলতো তোমরাও ওইভাবে করতে পারো এক একটা ছাদ বাগানে এক একভাবে সাজানো হয় সেখান থেকে আমরা আইডিয়াটা নিতে পারি আজকে আমি তোমাদের হবি অফ সুলেখার বাগান থেকে এই যে ছোট্ট বাটিতে যেগুলো আমরা ব্যবহার করি সাবান বাসন মাজার সাবান হিসাবে সেই বাটিতে লাগিয়ে দাও দেখতে পারলে তো এই যে ছোট্ট বাটিতে লাগানোর পর তার আকারটা কত বড় হয়ে গেছে দেখে মনে হচ্ছে কত বড় বাটি মনে হচ্ছে না যে একটা ছোট্ট বাটি তাহলে আমরা এই হ্যাঙ্গিংয়ে খুব ছোট্ট বাটিতেও লাগাতে পারি ঝুড়িতেও লাগাতে পারি টবেও লাগাতে পারি আবার আমি যেমন এভাবে লাগিয়েছি যে কোনো পাত্রে রাখো সেই পাত্রের আকার ধারণ করবে এইভাবেই হ্যাঙ্গিং চলছে এবং প্রত্যেকটা ছাদ বাগান হ্যাঙ্গিং দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম বাগানের সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে আমি একটা গাছ তোমাদের দেখাচ্ছি যে একটা সামান্য গাছ সামান্য পাতলা একটা কাণ্ডের গাছ তার কি ক্ষমতা সত্যি গাছ যে অনেক কিছু দিতে পারে সেটা এই হ্যাঙ্গিংয়ে বুঝিয়ে দিচ্ছে যে একটা ছোট্ট গাছ আমি এই গাছটাতেই এই গাছটাই যদি কোনো জায়গায় রোপণ করে দিই এই গাছটা থেকে একটা সুন্দর ঝাড় তৈরি হয়ে যাবে ভীষণই ভালো সব থেকে আমার মনে হয় সহজ সরল বিনা যত্নে আমাদের ছাদ বাগানে এই হ্যাঙ্গিং গাছটা হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে আবারও পুনরায় শুভেচ্ছা জানাই যে তোমরা যেভাবে আমার চ্যানেলটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছ এটা আমার কাছে বড়ো না তোমরা এইভাবেই আমার পাশে থেকে যাতে আমি আরও সুন্দর সুন্দর গাছ বাগান মাঠ দেখাতে পারি তোমাদের নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো মনটাও দেখবা সবুজ মানেই আনন্দ আজকে আসি টাটা